আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খাদ্যের যারা আবেদন করেছেন, মোট আবেদনকারী সংখ্যা কতজন এবং প্রত্যেকটা পদের বিপরীতে কতজন আবেদন করেছে, অর্থাৎ আপনার প্রতিযোগী কতজন, সেইটা আজকে আমি জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি এই প্রতিযোগী সংখ্যা জানলে আপনার কাজে আসবে, পড়ালেখায় নিশ্চিতভাবেই প্রস্তুতিতে সহায়ক হবে। মূল আলোচনা যাওয়ার আগে বলে দিচ্ছি, আমাদের এই খাদ্যের জন্য অসাধারণ একটি বই আমরা নিয়ে এসেছিলাম, তিন তিনবার নিয়ে এসেছিলাম, বারবারই শেষ হয়ে যায়। হ্যাঁ, বড় শেষের পথে চাইলে নিতে পারেন, আর হয়তো 250 থেকে 300 কপি রয়েছে, শেষ হলে এরপরে আর পাবেন না। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সও থাকবে, চাইলে নিয়ে নিতে পারেন, 320 টাকা পড়বে, কুরিয়ার চার্জ সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। রিভিউ ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আসুন মূল টপিকে যাই, যে এই খাদ্যের আবেদনকারী সংখ্যা কত। আচ্ছা, আমি পদ ধরে ধরে বলি, আর চ্যানেলটি ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমারও ভালো লাগবে। প্রথম যে পদ সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক, এটা পদ সংখ্যা হচ্ছে 356 জন নেবে। দেখুন এর বিপরীতে কতজন মানুষ অ্যাপ্লাই করেছে, এর বিপরীতে আবেদনকারী সংখ্যা হচ্ছে 3,28,484 জন। চিন্তা করতে পারতেছেন, এবার এটা দিয়ে আপনি বাঁক দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রার্থী কতজন। ঠিক আছে, তাহলে এই হলো বিষয় উপখাদ্য পরিদর্শকের, এত সংখ্যক মানুষ। 2 নম্বর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, এইটাতে নেবে 222 জন, আর এইটার আবেদনকারী সংখ্যা হচ্ছে 428,724 জন। বাইরে ভাই, দেশে বেকারের সংখ্যা চিন্তা করতে পারতেছেন। এই দুটো পদ এমনিতে তো আকর্ষণীয়। তারপর আসে 3 নম্বরে, সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকের পদ সংখ্যা হচ্ছে 346 জন, কিন্তু আবেদন পড়েছে 1,38,325 জন। বাবারে, এটা তো কম নয়। তারপর 4 নম্বরে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এটার পদ সংখ্যা হচ্ছে 68টি, কিন্তু আবেদন পড়েছে 10,809টি। তারপর সহকারী অপারেটর, পদ সংখ্যা 33টি, আবেদন পড়েছে 260টি। তারপর মিল অপারেটর, পদ সংখ্যা 117টি রয়েছে, কিন্তু আবেদন পড়েছে 498টি, এটা একটু কমেই দেখা যায় তাইলে। তারপর রয়েছে সাইলো অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 114 জন, কিন্তু আবেদন পড়েছে 442 জন। এই হলো মোটামুটি 60টি পদের কথা বললাম, 22টি ক্যাটাগরিতে নেবে, তার মধ্যে 60টি বললাম, আর পদ সংখ্যা, টোটাল পদ সংখ্যা হচ্ছে 1,377 জন নেবে এই খাদ্যে, এটা মোটামুটি জানি। আচ্ছা, মোট আবেদনকারী কত পড়েছে এই 1,377-এর বিপরীতে দেখুন, 9,33,458টি আবেদন পড়েছে 1,377 পদের বিপরীতে। তাহলে চিন্তা করে দেখেন ভাই, আপনার কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ পড়াশোনা করার দরকার। আমরা যে খাদ্য নিয়ে এত কাজ করে, এত কথা বলি, অনেকে টিটকে নমস্কারই করেন, ভাই এই 9 লক্ষের, এই 9 লক্ষের মাটি আসেন না, তাহলে টের পাবেন যে পড়াশোনা কি জিনিস। আপনি তো শুধুমাত্র অন্যদেরকে টিকেই করে গেলেন, বাস্তবতা ভিন্ন জিনিস। সুতরাং পড়াশোনা করেন, পরিশ্রম করেন, যেইভাবে পড়েন, যার কাছ থেকে বই নিয়েই পড়েন, মধ্য কথা পড়াশোনাটা করেন। ঠিক আছে, ভালো লাগলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।